বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আজকে আমার চুলার পাশে উলের গাছ হয়েছে, তা অনেকটা উলের ডাড়া হয়েছে। আমি উলের ডাড়া দিয়ে খাসির মাংস রান্না করবো। এই পাশেও আছে, আর এই পাশে অনেকগুলো ধরছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি পড়তেছে, বৃষ্টি নেমে গেছে, অনেকদিন পর বৃষ্টি নেমল, তো খুব জাল ধরে নিচ্ছেন। সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, thank you.
আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলা আমার কষান হয়ে গেছে, আমি ধুয়ে রাখা বস্তুগুলা দিয়ে দিলাম। কুরবানির মাংস এগুলো আগে ফ্রিজে রাখা ছিল, সেগুলো ধুয়ে রাখা। بسم الله الرحمن الرحيم، ফুলের ডালাটা খুব সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো হলো। ভাজ থাকলে দুপুরকার খাওয়া খাচ্ছি, খুব ভালো বুঝতে দেয়। ফুলের ডালাটা খুব ভালো হয়েছে। ভাজটা অতিথি আমাদের আর একজন আছে এই যে পাশে, প্রতিনিয়তই থাকে। হ্যাঁ, সব ফুলের ডালাটা খাতে কসকস করে, খুব স্বাদের। ফুলের ডালা কিন্তু ফার্স্ট টাইম খাই না, কিন্তু খুব স্বাদ, যেরকম কসকসা আছে ভালো লাগে।